পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানী ফাঁকা হয়ে যাওয়ায় প্রয়োজন হচ্ছে বাড়তি নিরাপত্তার এ উপলক্ষে রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চালু করলেও ব্যক্তিগত সচেতনতা ও ব্যক্তি পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত জরুরি তবে সরকারের জনসচেতনতা বিষয়ক প্রচার প্রচারণা এবং পুলিশের ক্যাম্পেইনিংয়ের ফলে সাধারণ মানুষ ব্যক্তিগত নিরাপত্তায় সচেতন হয়েছে রাজধানীতে অবস্থানকারী কোনো সাধারণ মানুষকে তার সচেতনতা বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি গড়গড় করে বলে দিচ্ছেন তার করণীয় সম্পর্কে যদি কোনো রকম কোনো অকাজ ঘটে তাহলে আমাদের পার্শ্ববর্তী থানা আছে বা ডিউটি পুলিশ আছে তাদের কাছে জানানো দরকার বা তাদেরকে ইনফরমেশন দেওয়া যে এখানে একটা দুর্ঘটনা ঘটছে আপনার আইসা দেখেন এখানে তো আর কোনো এমনি বাড়তি তো কোনো যা ঝামেলা নেই আইনশৃঙ্খলা বাহিনী তো আসি ওরা সহযোগিতা নিব যদি বাড়তি কোনো থাকে ফাঁকা হয়ে যাওয়া রাজধানীতে অবস্থানকারী ব্যক্তিকে ব্যক্তিগত নিরাপত্তায় স্থানীয় থানা কিংবা নিকটস্থ পুলিশ ফাঁড়ির নম্বরটি নিজের কাছে রাখার পরামর্শ সবার তবে যিনি ঢাকার বাইরে অবস্থান করছেন তারও প্রতিবেশীর মাধ্যমে নিজের বাসার খোঁজখবর নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে সবাই ভারী করে চলে গেছে সবার বাসাবাড়ি অনেকের খালি অনেকে আছে আমরা যারা থাকি বাসায় আশেপাশে বাসা যারা থাকে না তাদেরকেও আমরা রাত্রে ফলো করি কোনো ধরনের কোনো ঘটে না রাজধানী অনেকটা ফাঁকা হয়ে গেলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরা এছাড়া বিভিন্ন পাড়া মহল্লায়ও রয়েছে বাসিন্দাদের নিজস্ব ব্যবস্থাপনা তাই সকলের সচেতনতায় নির্বিঘ্ন হয়ে উঠতে পারে ঈদের সব আয়োজন এবং সকল উদযাপন সঞ্জয় বিশ্বাস বাংলাদেশ টেলিভিশন ঢাকা